আমার নাম আজরাইল মালিক, আমি মালিক কুল মাউত ভাই তোমারে জানাই, দিল্লালে রুহ কাবিজ করব রাত্রি বারোটায়, জলদি করে সারো দর্দ ভাই মিনতি দানাই, পাগলা তখন কথা শুনে বলতেছেন হাই, শোনো শোনো আজরাইল ভাই, ওরে প্রাণের ভাই, জীবন ভর আজরাইলের নাম শুনেছি কোনোদিন চোখে দেখি নাই, আজকে রাবিয়ার বাড়িতে খানা খাইবার ওসিলাতে ওরে আজরাইল আমি দেখিলাম তোমায়, এক ঘন্টা একটা কথা আমি আজকে তোমায় হুকুম দিয়া যাই, এক ঘন্টা লাগবে আমার খানা খাইতে ভাই, আরে এক ঘন্টার আগে যেন চাই তুমি ভাই গোলমাল কই রইও নাই, আল্লাহর হুকুম তো কোনদিন ভাই লড়ে সরে না, বিলালের হুক কাবিজ করবো রাত্রি বারোটায়, জলদি করে সারো দরদা ভাই মিনতি জানাই, ফকির বেটা কথা শুনে জবাব দিয়া যায়, যতক্ষণ খাওয়া না খাওয়া হইবে সারবো না সারবো না রে দরদায় আমায় যা করে আল্লাহ, এইভাবে ভাই বহুত তক্কা তো কি তারা করলো দুইজনাই, আজরাইল কে রায় কেবল সেন দারুন ফকিরায়, শোনো শোনো ওরে আজরাইল আমি তোমারে জানাই, তোমার ঘড়িতে কয়টা বাজে আমি জানতে চাই, আজরাইল এবার ঘড়ি দেখে নজর করে চায়, দেখে বারোটা বাজা দুই মিনিট আরো ভাই বেশি হইয়া যায়, আজরাইল কয় ওরে ফকির বেটা আর দেরি কইরো না, আমার ঘড়িতে বারোটা বাজা দুই মিনিট আরো বেশি হইয়া গেছে ভাই করি বরণ না, পাগলা কয় ওরে আজরাইল আমি তোমারে জানাই, তুমি কইছো আল্লাহর হুকুম কোনোদিন তো লড়ে সরে নাই, আরে এখন দুই মিনিট কেন বেশি হলো আমি জানতে চাই, এই কথা বলে আজরাইল শুনে লজ্জা পাইয়া যায়, আরে আজরাইল কয় অত কথা ভাই আমি বুঝি নাই, জলদি করে আসারো দরজা নসেদে ভালো হইতো নাই, জোর করিয়া যখন আজরাইল তার ঘরে ঢুকতে চাই, আজরাইলের রাগ দেখিয়া কি করিলেন দারুণ পাগলায়, অনুরাগের আশায় একটা হাতে লয় উঠায়, আই এইবার আরে যেভাবে বাড়ি মারছে ভাই আজরাইলের মাথায়, এমন ভাবে বাড়ি মারছে আজরাইলের মাথায়, জানের ভাই আজরাইল তখন আরো সে পলাইয়া যায়, আরো সে গিয়া নালিশ করে আজরাইল কয় শুনুই আমার পাকের অব্বানা, বিলালের রুহু কাবিজ করতে গিয়াছিলাম সোনার মদিনায়, গিয়া দেখলাম গিয়া দেখলাম এক দরজায় বসে আছে পাগলা রুটি তিনটা হাতে, এত রকম কইলাম পাগলা দরজা সারে নাই, জোর করিয়া যখন আমি তার ঘরে ঢুকতে চাই, লাঠি দিয়া যেভাবে বাড়ি পাগলা মারছিল আমায়, ওই বাড়িটা যদি আল্লাহ পড়তো আমার গায়, আমি আদালত খণ্ড খণ্ড হইয়া যাইতাম রে আল্লাহ আমার চিহ্ন থাকতো নাই, আরে আজরাইল কয় শুনো আমার পাকের অব্বানা, আবার আমাকে যাইতে আদেশ করো সোনার মদিনায়, বিলালের রুহু আনতে যাবো সোনার মদিনায়, সেই সঙ্গে পাগলার রুহু কাবিজ করিয়া তোমার কাছে আজকে জমা রাইখা যাই, আরে কথা শুনে বলছেন আমার পাকের অব্বানা, একবার গেছো হাজার আদায় করো হাজার শুকর, যে আজরাইল তুমি যাইবার আশা কইরো না, এইবার যদি যাইবা তুমি সোনার মদি নাই, পাগলা রুহু আনবা তো দূরের কথা রে আজরাইল তারে সিনলায়া নাই, পাগলা তোমার রুহু কাবিজ করবে, পাগলা তোমার রুহু কাবিজ করবে, তোমে খাতির করবে না ওই আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় আশেক সালামালকে কেন তুমি পাগলা রে দিলে নাই, সালামালকে পাইলে আমার পাগল অত গোসা হইত নাই, একবার গেছো হাজার শুকর আদায় করো আর যাইবার আশা কইরো না, আমার দোস্তের সঙ্গে আমি নিজে দুই সার কথা আলাপ করতে চাই, এদিকে পাগলা এক সেজদা মারছে ভাই জমিনের রোগায়, এমন এক সেজদা লোটাই আছে পাগলা জমিনের রোগায়, পাগলার সেজদাতে আসমান জমিন কাঁপে থর থরায়, আল্লাহ পাক যাইয়া বলছে দোস্ত আমি মিনতি জানাই, কি কারণে দিয়াছেন সেজদা দোস্ত একু সেজদা লন উঠায়, এই যে খানা খাওয়ার লাগে অত গোসা দোস্ত হইলে চলতো নাই, বিলালের রায় ওই একদিন লাগায় আমি দিয়াছি বারাই, আপনি একদিনের ভিতরে আর আমি বৈশাখ খানা খাইবেন গো বসিয়া, আয়ো রে দিকে বিলালের সব গিয়াছে ফুরাইয়া, কোথা থেকে আয়ো বাড়াইয়া দিব দোস্ত তুমি দাও বলিয়া, আরে কথা শুনে ফকির বেটা সুযোগ পাইয়া যায়, কয় শুনো শুনো ওরে আমার আপে মালে সাই, তুমি কইছো আয়ো রে দিকে বিলালের সব গিয়াছে ফুরাইয়া, তাহলে একদিন তুমি কোথা থেকে বাড়াইয়া দিছো আল্লাহ আমায় দাও বলিয়া, একদিন যখন দিতে পারছো আল্লাহ পাখির বানায়া, একশো বছর দিলে তোমায় কেউ নিষেধ করবে না, যদি কইরা করো বিদায় ওরে, যদি কইরা করো বিদায় দেরি
কই গো না রে আশেকের দিওয়ানা আশেক সারা এই শুনিয়া লজ্জা পাইল আমার পাখির বানা পাগলা কয় একদিন যখন দিতে পারছো পাখির বানা একশো বছর দিলেও তোমায় কেউ নিষেধ করবে না আল্লাহ কয় দুই দিন দিলাম রে দোস্ত আর তো পারি না গুসা করে পাগলা ব্যথা কথা বলে না এইভাবে অনেকক্ষণ দাঁড়ায় আর রইল আমার পাখির বানা কয় তিন দিন দিলাম রে দোস্ত আর তো পারি না পাগলা কয় এই তিন দিন আমি মানতাম না তিন দিন যখন দিতে পারছো আমার পাখির বানা তিনশো বছর দিলেও তোমায় কেউ নিষেধ করবে না কথা শুনে বলছেন আমার আপে মালিক সাই কয় সাত দিন দিলাম ওরে দোস্ত এত পারি নাই আরে পাগলা কয় এই সাত দিন আমি মানতাম নাই জীবন ভর চৌকিদারি চাকরি করছি আল্লাহ তোর কাছে একদিন বেতন চাহি নাই আজকে ষোলো আনা থাকি কিনছি বেতন দিয়া যাও আমায় বেতন দিয়া যাব আমি রাবে আর তোরে দয়া করে কিনছিক বেতন দিয়া যাওয়া আমারে আল্লাহর কাছে যখন পাগলা বেতন চাইলো হয় কথা শুনে আল্লাহ পাক আমার একটু লজ্জা পাইয়া যায় কয় পাঁচ দিন দিলাম রে দোস্ত আর তো পারি না আরে আরস করছিল হো কলম আসমান জমিনে ব্যস্ত তো কান দিয়া যা নাই জলদি করে পাগলার সেজা তুমি তুলো মালিক সাই পাগলার সেজা আমরা আর রাখতে পারি নাই আরে আল্লাহ কয় ছয় দিন দিলাম রে দোস্ত আর বাড়াইও না এর বেশি দোস্ত ভাই আমি আর দিতে পারবো না কোন রকমে পাগলা বেটা কথা বলে নাই আসমানে জমিনে কায়দা বলে পাকে রব্বানা পাগলা সেজদা যদি নাহি তুলো আমার আপে মালিক সাই কিয়ামত হইয়া যাই ওই আল্লাহ তোমার দুনিয়া তুমি রাখতে পারবা নাই আরে পাগলা কয় যদি আমার সময় নষ্ট করো আল্লাহ তোমার হইবুল আনছো না আমি কিয়ামত করাইয়া দিব আমার দোষ দিও না আরে আল্লাহ কয় সাত দিন দিলাম ওরে দোস্ত আর তো পারি নাই দয়া করে আপনি দোস্ত এবার সেজদা লন উঠায় হাসি হাসিয়া পাগলা সেজদা উঠাইল আল্লাহর কাছে হাজার শুকুর পাগলা আদায়ও করিল কয় আল্লাহ রে তুমি দুইশো পাইছি আমি সাক্ষী কেউ তো নাই আজকে তুমি মহাজন আমি খরিদ্দার হইলাম এই না দুনিয়ায় বাম হাতের তালু যেমন কাগজ বানাইছে ডান হাতের আঙ্গুল দিয়া কাগজ কলম বানাইছে আরে মুখের লব দিয়া পাগলা কালি কইরাছে আরে বাম হাতের তালু নিচে একটা সাতলে কি আছে আরে সাতের মধ্যে একটা সোনো বসাইয়া দেয় আল্লাহ পাকে চাইয়া দেখে হইয়া নিরূপায় সাত দিনের সত্তর বছর বানাইছে পাগলায় তাই দেখি আল্লাহ পাক আমার একটু বেজার হইয়া যায় আল্লাহর বেজার দেখা কি করিলেন দারুণ ফকিরায় আরেক শূন্য মারার জন্য কলম ওই উঠায় ওই কলম ধরিল আমার আপে মালিক সাই কয় যা লেখাছো কবুল করছি ওরে দোস্ত আর বাড়াইও না আরেক শূন্য মাইরা দিলে সাতশো বছর হায়াত পাইবে বিল্লা লোকি না আরে কথা শুনে আল্লাহ পাক আমার বিদায় হইয়া যায় রাবেয়াকে ডাইকা বলছেন দারুন ফকিরায় আমার তুমি আমায় তুমি ঠান্ডা করছো মা খানা ভিক্ষা দিয়া আজকে তোমায় ঠান্ডা করে গেলাম মা গো আমার স্বামী ভিক্ষা দিয়া সত্তর বছর স্বামী লইয়া থাকো মদিনায় সত্তর বছরের আগে তোমার স্বামীর মরণ নাই ওই কথা বলিয়া পাগলা বিদায় হইয়া যায় আসতে দিলে যায় রাবিয়া স্বামীর বিছানায় কয় উঠেন উঠেন পানে স্বামী দেরি করবেন না ফরজে নামাজের টাইম হইয়াছে আপনি নামাজ পড়েন না কথা শুনে হযরত বিলাল করছে কান্দ না তোমার এদিন নিষেধ করেছিলাম রাত বারোটার আগে যেন আমায় আর ডাকিও না রাবিয়া কয় ওই সব কথা স্বামী আর বলিবেন না ফরজে নামাজের টাইম হইয়াছে আপনি নামাজ পড়েন না আরে মসজিদে নামাজ পড়িয়া বিলাল তখন বাড়ি চলে আসিল আরে নামাজ শেষ করিয়া নবী সাহাবাগুনকে ডাইকা বলিতে লাগিল কয় শোনো শোনো সাহাবাগুন আমি তোমার রেজা নাই আজকে হযরত বিলাল মারা গেছে গো রাত্রি বারোটায় নামাজ পড়িয়া তোমরা কেউ বাড়ি যাইও নাই এদে বিলালের দাফন করিয়া তোমরা বাড়ি যাও সবাই আরে এক লোক উঠা তখন কয় নবী গো আরে আপনার রেজা নাই কার বাবারা দাফন করবেন আমি কিছুই বুঝলাম নাই একটু আগে নামাজ পড়িয়া হযরত বিলাল হইল রওয়ানা কথা শুনিলে যখন আমার নবী মোস্তফায় আল্লাহর সঙ্গে দিদার তখন করেন মোস্তফায় কয় আল্লাহ রে আমায় কেন দোষী করলে পাখে রব্বানা আমার এখন নবী বলে কেউ মানিবে না আল্লাহ বলছে দোস্ত আমি আপনার এই জানাই এর লাগে আমি আপনি দোষী হইতাম নাই রাবি আর ঘরে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন নাই আরে রাবি আর
কাছে গরে দেখে নবী আমার হইল রওনা কই শুনো শুনো রাবে আমাগো আমি তোমার কাছে করি বর্ণনা কালকে রাতে তোমার ঘরে কি ঘটা ছিল আমাগো আমি জানতে চাই কথা শুনে রাবিয়া তখন কান্দাবু বাসায় কয় শুনেন শুনেন হুজুর আমি আপনার এই জানাই এক ফকিরাই আসেছিল আমার ঘরের দরজায় তিনটা রুটি দিছিলাম তারে খালি দিছি নাই আমার চোখের পানি দেখা পাগলা ফিরিয়ে আসলো যাই আমার দুঃখের কথা পাগলা বেটা শুনিতে চাইল যাই দুঃখের কথা শুনা পাগলা লাভ মারিয়া বসলো ঘরের দরজায় দেখলাম এমন ভাবে বসে পাগলা ঘরের দরজায় মানুষ অত দূরে থাকে একটু হাওয়া দাওয়ার লাগা ছিদ্র রাখে নাই আরো দেখলাম তিনটা রুটি হাতের মধ্যে লড়াচাড়া করে মুখে তো দিল না রুটি দারুণ ফকিরে এইভাবে তো কিছুক্ষণ যখন গত হইয়া যায় আর এক বেটায় আসায় আসমানে জমিনে খাড়া হইল ঘরের দরজায় আরে সুরো পাটির দাঁত দেখিয়াই আমি মুনেতে ডরাই অন্ধরে লুকাইয়া গিয়াছিলাম আর কিছু জানি নাই দেখলাম বহু তক্ক তো কি করলো তারা দুইজনাই ফরজের নামাজের টাইমে আসায় আমায় বললো ফকিরাই সত্তর বছর স্বামী লইয়া থাকো মদিনায় সত্তর বছরের আগে তোমার স্বামীর মরণ নাই আরে ওই কথা শুনে বিদায় হইয়া গেল আমার নবী মোস্তফায় আরে হযরত বিলাল জিন্দা রইয়া গেল ভাই শুনেন শ্রোতাগণ সবাই এভাবে তো কিছুক্ষণ যখন গত হইয়া যায় হযরত বিলাল জিন্দাই আছে সবাই খবর পাইয়া যায় খবর পাইয়া সাড়ে সাতশো মানুষ মাইয়া কোন কাম করিল আরে নবীর বিরুদ্ধে তারা মিছিল বার করিল এই মিছিল বার করিয়া তারা একজোট হইয়া মদিনায় চলিল কয় আজকে থাকে মিথ্যাবাদী নবী মোস্তফায় আজকে থাকে নবীর দিন আমরা কেউ মানতে রাজি নাই কথা বলতে বলতে তারা চলছে মদিনায় হঠাৎ করে একটা ফকিরের সঙ্গে তার দেখা হইয়া যায় ফকির বেটা বলে মাগো আমি তোমার আর এই জানাই এত সারি সারি মাইয়া গুন তোমরা চলেছো কোথায় সাড়ে সাতশো মাইয়া কয় ফকির বেটা তোমার এই জানাই আমরা সবাই মিলে যাইতে আসি সোনার মদিনায় সাতদিন আগে গিয়াছিলাম সোনার মদিনার মাজারে হযরত বিলালের সঙ্গে আমরা বিয়া পুষি বারে আমারে যে বইলা ছিল নবী মোস্তফাই আর সাতদিন পরে বিলাল মারা যাবে রাত্রি বারোটায় এখন কেন হযরত বিলাল জিন্দা রইয়া যায় ওই কারণে মিথ্যাবাদী আমার নবী মোস্তফাই আরে ওই কথাটি শুনে ফকির কোন কাম করিল আরে কান্দের জোলা তা সেজন্য মাটিতে নামাইল কয় শোনো শোনো মাগো আমি তোমারে জানাই তোমরা কেউ সতীকে সতী মায়া মাগো তোমাদের পরীক্ষা করতে চাই যদি কেউ পারো মাগো আমি তোমার এই জানাই এই সুরাটাই আমার কান্দে তুইলা দাও না হায় আরে কথা শুনে মাইয়াগণ তখন কোন কাম করিল একজনা গিয়া তখন সুলাটা নিয়া ধরিল সমস্ত শক্তি দিয়া সুলাটা ধরিল আরে কোন রকমে সুলা তার শূন্যই করতে নাহি পারিল আরে একে একে সাড়ে সাতশো মানুষ যখন সুলাটা ধরিল ওইখানকার মাটি সুদা লইরাই উঠে তবু ঝুলা নাই উঠিল আরে কথা শুনে বলছে আমার দারুণ ফকিরাই শোনো শোনো মাগো আমি তোমার এ জানাই আরে তোমাদের সঙ্গে যদি বিল্লালের কারো বিয়া হইতো মা তোমার এ জানাই এই যে বিল্লালের আয়ো বাড়ানোর মতো শক্তি তোমার থাকতো নাই আরে ফকির বেটা ডাকতে আসে দীপ মারা বিয়া তোমার এই জানাই তাড়াতাড়ি আমার সঙ্গে তুমি দেখা করো যাই রাবিয়া আয়েশা তখন পাগলাকে সালামও জানাই কয় কি কারণে ডাকছেন হুজুর আমি জানতে চাই কয় শোনো শোনো মারা বিয়া তোমার এই জানাই এই জোলাটাই আমার কান্দে তুইলা দাও না হাই সতী নারী কথা শুনে কোন কাম করিল বিসমিল্লা বলিয়া যখন ঝুলা টানিয়া ধরিল ঝুলাতে যখন সতী নারী হাত রাখিয়া যায় আল্লাহর কুদরতে ঝুলা পাগলার কাঁধে উঠে যায় আরে ঝুলা তখন পাগলার ঘাড়ে উঠেই ভাই আপনার এই জানাই সাড়ে সাতশো মাইয়া মানুষের কাতাজব হইয়া যায় ওই ধন্য ধন্য রাবে আগো তোমার এই জানাই তোমার মতো স্বামী ভক্ত নারী আর এই দুনিয়ায় নাই তারা ভুল স্বীকার করে আরে সাড়ে সাতশো মানুষ ভাই বিদায় হইয়া যায় আরে ফকিরের কথা কিছু আপনার সামনে গো বলে যেতে চাই এইখানেতে আছেন যত মুমিন মুসলমান দয়া আমি এখন বলবো সেই ফকির বেতার নাম আরে ফকিরের নামটি হযরত ওয়াজ করুনি ভাই সবাতেই জানাই গায়ে
জুবা পায়াছিল হায়, পাগল দেখে পাগল দেখে অমন দর্শনায় ঘৃণা কইরেন না, কখন কি রূপ ধরতে পারে আমার পাখে রবানা। এখানেতে বিল্লালের কাহিনী ফুরাইয়া যায়, শোনেন শোনেন শ্রোতাগণ সবাই আপনার এই দানাই, আমি আনোয়ার গুনাগার গো দুয়া যাবেন করিয়া, রাসুল মরে যেন সাফায়ত করে গো হাসরেতে যাইয়া। আমি সবার পায়ে সালাম দিয়া সবার পায়ে সালাম দিয়া ইথি টানলাম এখন আইরে আশেকের দিওয়ানা, আশেক সারা এই